ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ সেই 1999 সালে শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্র অঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর দুই দুয়ারি, জয়যাত্রা, মেঘের পরে মেঘ চলচ্চিত্রে অভিনয় করেন। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল 2015 সালে জিরো ডিগ্রি চলচ্চিত্রের মধ্য দিয়ে। তার ধারাবাহিকতায় গত 8 বছর পর চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা সিনেমার মধ্য দিয়ে আবারও বড় পর্দায় দেখা মিলবে জনপ্রিয় এই অভিনেতা, যেটি আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রহেলিকা সিনেমায় মনা চরিত্রে দেখা যাবে মাহফুজ আহমেদকে। আর এই মনা চরিত্রে অভিনয়ের জন্য প্রায় 2.5 বছরের প্রস্তুতি নিয়েছেন তিনি। একসময় নির্মাতা ধরে নিয়েছিলেন মাহফুজ হয়তো সিনেমাটি করবেন না, কিন্তু নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তিনি পরিচালককে বলেছেন, আমি প্রস্তুত শুটিং এর জন্য। দীর্ঘ বিরতির পর অভিনয় ফেরা প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায় আমার কাজের অভিজ্ঞতা আছে। দীর্ঘ বিরতির পর অভিনয় ফেরার জন্য প্রহেলিকার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। মনা এমন একটি চরিত্র যে ধরনের চরিত্রে অভিনয়ের জন্য অভিনয় শিল্পীরা মুখিয়ে থাকেন। উল্লেখ্য যে প্রহেলিকা সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। তাছাড়াও এই সিনেমাটিতে আরো অভিনয় করছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন, অপু, একে আজাদ সহ আরো প্রমুখ। আমি খুবই অবাক হচ্ছি, ভেবেছিলাম সামনের ঈদুল আজহায় শাকিব খান আর আরফান নিশোর প্রতাপে যতই ভালো কাজ থাকুক আর না থাকুক সবাই বোধ হয় আড়ালে চলে যাবে, কিন্তু প্রহেলিকার ক্ষেত্রে ব্যতিক্রম। অনলাইন পত্রিকা খুললেই প্রহেলিকা নিয়ে নিউজ, মাহফুজ আহমেদের কামব্যাক, নানান সমালোচনার ভিড়ে ভালো অভিনয় জানা বুবলির উপস্থিতি, সব নিয়েই মিডিয়া বেশ ভালো সাপোর্ট দিচ্ছে এবং সাধারণ দর্শকও জানছে প্রহেলিকার ব্যাপারে। এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো একটি ব্যাপার নিয়ে আসছে। প্রথম আলো, সমকাল, দি ডেইলি স্টার সহ প্রায় সকল প্রথম সারির পত্রিকায় প্রহেলিকার আগমনী খবর জায়গা করে নিয়েছে দেখলাম। আবার ঈদে এত এত সিনেমার ভিড়ে কোনটা কোনটা জায়গা করে নিবে দর্শকদের মনে সেসব দর্শকদের উপরেই ছাড়লাম, কিন্তু প্রিয়তমা, সুরঙ্গ, অন্তর্জাল, প্রহেলিকা সহ প্রতিটা সিনেমার ফার্স্ট লুক আগ্রহ তৈরি করেছে অপেক্ষা এখন ঈদের জন্য। এদিকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমার এখনও পুরোপুরি শুটিং শেষ হয়নি, এখনও আংশিক কিছু শুটিং রয়েছে। তার মধ্যেই এই সিনেমার কিছু হল বুকিং ইতোমধ্যেই হয়ে গেছে, যেমন আশা সিনেমা হল, জামালপুর ও রাজ সিনেমা হল, কিশোরগঞ্জ দিয়ে প্রিয়তমার হল বুকিং যাত্রা শুরু হলো। এ প্রসঙ্গে হেমেল আশরাফ বলেন, দায়িত্ব নিয়ে বলছি, এই দুটি হল তাদের ইতিহাসে সর্বোচ্চ টাকা দিয়ে বুকিং করে নিয়েছে প্রিয়তমা। সারা বাংলাদেশের হল মালিক, বুকিং এজেন্ট, দর্শকরা যে আস্থা ভালোবাসা আমাদের উপর রাখছেন, আমরা চেষ্টা করছি সেই মানের একটা সিনেমা দিতে। এদিকে প্রিয়তমার সিনেমার হেমেল আশরাফের কাছে অনেকেই জানতে চেয়েছেন ট্রেলার টিজার কেন আসছে না। ট্রেলার টিজার সবাই আসবে, আগে কাজটা শেষ হোক তিনি এমনটাই জানিয়েছেন। প্রচারণায় পিছিয়ে পড়ার কথা বলবেন সারা বাংলাদেশের কেনা জানে প্রিয়তমার কথা। প্রচারণা না হলে দ্বিগুণ দামে কেন প্রিয়তমা বুকিং নিচ্ছে? সুপারস্টার সিনেমায় প্রচারণা দর্শকরাই করে। আমরা জানি কখন আমাদের কি করতে হবে, আমাদের প্রধান কাজ এই মুহূর্তে ভালো সিনেমা বানানো, ঠিকঠাকভাবে বানানো। তাড়াহুড়া করে আমরা কিছু করতে চাই না, তাড়াতাড়ি ট্রেলার টিজার দেওয়ার চেয়ে জরুরি ভালো ট্রেলার টিজার দেয়, তার চেয়ে জরুরি ভালো সিনেমা দর্শকদের উপহার দেয়, এমনটাই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার ভেরিফাই ফেসবুকে পরিচালক হেমেল আশরাফ।